আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহলে বরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হল লুক দেখানো ইবাদতটা একটা রিয়া আসলে রিয়া মানে কি এই বিষয়টি আমি আপনাদের সামনে কোরআন হাদিসা আলোকে তুলে ধরছি কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো অনুরোধ করছি ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে একটা দাওয়াত দিচ্ছি সেটাই ইন্ডিয়াতে যারা আমার তরিক দেখছেন অনেকেই আমার সাথে কথা বলছেন আমি ইন্ডিয়াতে কবে আসবো হ্যাঁ আমি এই যে নভেম্বরের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই সাত দিনের সফরে আমি ইন্ডিয়াতে যাচ্ছি সেটা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা পুরাতন ডিগ্রি গ্রামে এখানে দশ তারিখে নভেম্বরের দশ তারিখে একটি জালসা আছে ধর্মসভা আছে এখানে আমি প্রধান বক্তা হিসাবে থাকবো বাংলাদেশ থেকে আর ইন্ডিয়ার চব্বিশ পরগনার মুক্তি আমিন উদ্দিন রেজবিও থাকবে এই মাহফিলে তো আমি সাত তারিখে আট তারিখে চলে যাব সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সাত দিনের সফর আমি ইন্ডিয়াতে থাকবো যারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক বা অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে বলছেন যে এই আপনারা যে স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই স্কিনের নাম্বারে যোগাযোগ করলে আমি কোথায় আসছি কোথায় সাক্ষাৎ করতে পারবেন আপনারা জেনে নিতে পারবেন তো আপনারা এই এই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন ইনশাল্লাহ এর এদের সামনের নভেম্বরের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ অন্ত নভেম্বর সাত তারিখ দুই হাজার বাইশ সাত তারিখ থেকে সাত দিনের সফর আমার আমার ইন্ডিয়াতে রয়েছে আপনারা সাক্ষাৎ করতে পারবেন লুক দেখানো ইবাদত মানে রিয়া রিয়া মানে কি রিয়া শব্দটি আরবি এটার আবিদানিক অর্থ হল লুক দেখানো কাজ মানে সুনামের আশায় দুর্নামের ভয়ে যারা সৎ আমল করে বা কাজ করে সেটাকেই রিয়া বলে অর্থাৎ রিয়া মানে কি যাতে করে লোকেরা তাকে ভালো বলে বা ভালো নজরে রাখে সেটাই রিয়া এমন কিছু কর্ম করে যেটা লোকেরা তাকে ভালো বলে এবং লোকের চোখে যেন সে সাধু সাজতে পারে ভালো বনতে পারে সেটাই হলো রিয়া রিয়া শরীয়তে সম্পূর্ণরূপে হারাম রিয়া মানে কি শিরিক রাসুল্লাহাম রিয়াকে ছোট শিরিক বলেছেন সিরিক দুই ভাগে বিভক্ত একটা হলো বড় সিরিক আর এরিয়াটা হলো ছোট সিরিক লোক দেখানো ইবাদতকে দোষী সাব্যস্ত করা হয়েছে আল্লাহ আলমিন এবং রাসুলপাশা হা হাদিসে যারা লোক দেখানো ইবাদত করে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর লোক দেখানো ইবাদত এরা প্রতারণা ছাড়া আর কিছুই নয় আর লোক দেখানোর জন্য যারা কাজ করে লোক দেখানোর জন্য যারা ইবাদত করে বা কাজ করে আল্লাহ তার বদলে তাকে ক্যামতের দিন দেখিয়ে দিবেন অর্থাৎ তারা যে প্রতারক তারা যে লোক শোনানো লোক দেখানো ভিত্তিতে তারা ইবাদত করছে এটা আল্লাহ ফাঁস করে দিবেন হাসরের মাঠে তাদের বদলে আল্লাহ প্রকাশ করে দিবেন তাদের প্রতারণা বোখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশো নিরানব্বই নব্বর হাদিসে বোখারির ছয় হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে যারা লোক দেখানো ইবাদত করে আল্লাহ আল্লাহবুল তাদের এই প্রতারণা হাসরে মাঠে ফাঁস করে দিবেন এরপরে অর্থাৎ লোক দেখানো ইবাদতকারীকে কেয়ামতের দিন আল্লাহ মানুষের সামনে অপমানিত করা হবে মানুষের সামনে অপমানিত করা হবে এবং তাদেরকে তাদের যে প্রতারণা এটা ফাঁস করে দিবেন এবং এবং কোন আমল বা কাজ করলে এই লুক দেখানো কোন আমল বা কাজ করলে সেটা আল্লাহ দরবারে কবুল হবে না রাসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের আমি ছোট শিরিক সম্পর্কে ভয় পাচ্ছি সাহাবা ইকরম জিজ্ঞেস করলেন আল্লাহ নবীগ ছোট শিরিককে নবীজি উত্তর করলেন যে ছোট সিরিক হলো লুক দেখানো ইবাদত যারা লুক দেখানো ইবাদত করবে সেটাকে রসুলুল্লাহ ছোট শিরিক বলছেন লুক দেখানো লুক শোনানো মনোবৃত্তি নিয়ে যারা ইবাদত করবে সেটাই হলো শিরিক করল এরপরে হজরত জুন্দুব রাতি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যেটা মোস্তাদা আহম্মদ হাদিস নাম্বার দুই হাজার তেইশ হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের মধ্যে আছে রসুল সালাম বলেন যে ব্যক্তি মানুষকে শোনাইবার জন্য বা মানুষকে দেখাইবার জন্য বা মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করার জন্য কোনো আমল করিবে আল্লাহ তার আমল রিয়াকারী হিসাবে শাস্তি দিবেন যেই লোকগুলা লোক দেখানোর জন্য লোক শোনানোর জন্য এবং মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করার জন্য মানুষের কাছে হ্যাঁ খুব সুনাম অর্জন করার জন্য যারা ইবাদন্দী করিবে এই লুক দেখানো ইবাদত উদ্বন্দীকে যারা করিবে তাদেরকে আল্লাহ রিহাকারে শাস্তি দিবেন এই হাদিসটা বখারি শরীফ এর মধ্যে আছে এর হাদিস নাম্বার বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো বাষট্টি পৃষ্ঠা এবং মুসলিম শরীফ হ্যাঁ প্রথম খণ্ড চারশো বারো পৃষ্ঠা এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একষট্টি পৃষ্ঠা এই এই তিনখানা কিতাবের মধ্যে হাদিসখানা আছে যারা লুক দেখানো লোক শোনানু এবং মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করার জন্য যারা লোক দেখানো ইবাদতী করবে তাদেরকে আল্লাহ দিবেন তাহলে বুঝেন লোক দেখানি কত ভয়াবহ শাস্তি তাহলে যারা ইবাদতবন্দি করে গর্ব করবে যে আমি এই করি সেই করি আমি দান করি আমি জাকাত দিই আমি নামাজ পড়ি অর্থাৎ লোক দেখানোর মনোবৃত্তি নিয়ে যে আমাকে মানুষ ভালো বলুক আমাকে মানুষ আমলি বলুক মানুষ আমাকে প্রসিদ্ধ একজন লোক লোক আমাকে মানুষ হ্যাঁ একজন তাকুয়াকারী ভাবক এমন মনোবৃত্তি নিয়ে লোক দেখানো ইবাদত বন্দীকে যারা করবে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন তাদেরকে রিয়াকারী শাস্তি দিবেন মূল কথাটা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ইবাদত বন্দীকে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসের সন্তুষ্টির জন্য এখানে নট লোক দেখানো লোক লোক দেখানো মনোবৃত্তি নিয়ে এই ইবাদত পরিহার করতে হবে কারণ আমাদের ইবাদতের মধ্যে যদি আত্ম অহংকার থাকে আমাদের ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে সেই ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না কাজী সুফি সাধক যারা তারা ইবাদতের মধ্যে কখনো গর্ব করে না তার কখনো অহংকার করে না তারা নিজেকে নিস্তি মনে করে তারা নিজেকে খুব ছোট মনে করে এবং তারা কখনো ইবাদতের বড়াই করে না ইবাদতের গর্ব করে না কারণ ইবাদতের বড়াই করলে ইবাদতের গর্ব করলে তো রিয়া হয়ে যাবে রিয়া রিয়া মানে কি ছোট শিরিক তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই লোক দেখানো এই রিয়াকারী ইবাদতের শাস্তি দেওয়া হবে যদি ইবাদতের গর্ব করা হয় ইবাদতের ভরাই করা হয় কাজেই আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো রিয়া না আসে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কাজেই সেই ইবাদতটাই আল্লাহ দরবারে কবুল হবে যে ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না আত্মহংকার থাকবে না গৌরব থাকবে না এবং এর মধ্যে কোনো ভরাই থাকবে না এবং এর মধ্যে কোনো গল্প গুজব থাকবে না এবং লোক দেখানো মনোবৃত্তি থাকবে না সেই ইবাদতটাই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে কাজেই আমি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আমাদের ইবাদতের মধ্যে যেন এখনো রিয়া না আসে হম আত্মহংকার না আসে লোক দেখানো মনোবৃত্তি যেন না আসে এদিকে আপনার সকলে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আমি সবসময় আপনাদের তরিকর টিভির মাধ্যমে কোরআন হাদিসের আলোকে খুব সেন্সিটিভ বিষয়গুলা খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরছি এবং ধর্ম আপনারা সবসময় আমার তরিকর টিভিতে চোখ রাখবেন এখনো যারা আমার তরিকর টিভির নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আমাদের পাশে থাকবেন এবং আপনারা লাইক কমেন্ট করে এটা সরিয়ে দেবেন ইশাল্লাহ তো আজকে পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওকের দেওয়ানা আনহামদুলিল্লাহ হব্ব আসসালামু আসসালামাইলাইকুম